बेटी बचाओ स्लोगन दिया ने अपने आप लोगों ने, भाजपा कहा गया आपका बेटी बचाओ स्लोगन, भोलानाथ मंडल मे एटाओ बेटी, एटाओ बेटी, अन्य राज्य बेटी खुजते हैं ना, এই রাজ্যের এখান থেকে মমতা ব্যানার্জির বাড়ি 40 মিনিট, এই বেটিটাকে আগে বাঁচান। ও বাচ্চা বলছেন আপনারা নাকি রাষ্ট্রপতি শাসন করবেন? ও বেটি, এটাও বেটি। ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি ভোলানাথ মণ্ডল এই পঞ্চায়েত নির্বাচনে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য তাকে একাধিকবার তৃণমূলের গুন্ডারা আক্রমণ করে মারে এবং পরিশেষে আহত অবস্থায় তিনি ডায়মন্ড হারবার হসপিটালে মারা যান অত্যন্ত দুঃখজনকভাবে। এই পরিবারে উনার বিয়ে পাস স্ত্রী রয়েছে, কত কম বয়সী দেখুন আপনি, বাচ্চাদের মুখের দিকে তাকান, মেয়েটার মুখের দিকে তাকান, এরা বিচার পায়নি, দেহ পোস্টমর্টম করা হয়নি, আপনার এফআইআর করতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর থানার ওসি মাননীয় মৈনাকবাবু, তিনি ভাইপোর প্রিয়পাত্র, ভাইপোর পেরোলে হয়তো থাকেন কি না জানি না, এবং গুন্ডারা এই পরিবারকে আজকে আমরা যেহেতু বিচার পাইনি, থানা ন্যূনতম এফআইআরটা নেয়নি, আজকে প্রায় আট দশ দিন পরে আমরা বাধ্য হয়ে এখানে আমি পরিবারকে সাথে নিয়ে এসে পরিবার এখানে এসপির কাছে এফআইআর করার জন্য দিল এবং ওসির কপিও এসপি অফিসে রিসিভ করালো। এ জঙ্গলের রাজত্বে আমরা আছি, উত্তর কোরিয়াতেও মানবাধিকার আছে, উত্তর কোরিয়াতেও মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, এখানে সেটুকু পর্যন্ত নেই। আমরা এখানে এসেছি এবং 302-এর ধারায় সংশ্লিষ্ট লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা না নিলে আমরা যা করার করব, সাথে সাথে ওই থানার ওসির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।